রংপুরসহ উত্তরাঞ্চলের আট জেলার চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেটের ফলে 300 থেকে 500 টাকা দরে চামড়া কিনছেন আড়তদাররা। মানা হচ্ছে না সরকারের বেঁধে দেয়া দর। বিক্রি করতে এসে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন সতর্কপদত্ত। ঢাকার বাইরে কোরবানির গরুর চামড়ার দর বেঁধে দিয়েছে সরকার, কিন্তু কোনো নিয়মই মানা হচ্ছে না। আড়তদারদের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। মাল দেখতে যাচ্ছেন কি করে, তো মাল গাড়িতে আছে, আপনারা দেখতেছেন একটা 400, 500, 300 এরকম বলে এগুলো কিনে আসে 700, 800, 300, 400 টাকা কইলে তো বলে যাও এখান থেকে যাও, এখানে আসি আমরা দাম পাই না। তবে উত্তরাঞ্চলের অন্যতম চামড়া ব্যবসা কেন্দ্র রংপুরের চামড়াপট্টির ব্যবসায়ীরা বলছেন, ওই দামে চামড়া কিনলে লোকসানের মুখে পড়তে হবে তাদের। রক্ষণাবেক্ষণ খরচ বেশি হওয়ায় সরকার নির্ধারিত মূল্যে পশুর চামড়া কেনা সম্ভব হচ্ছে না, মন্তব্য আড়তদারদের। মালের তিনটা কোয়ালিটি আছে, একটা হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আমরা 1 নম্বরটা কিনতেছি 800-900, আর 2 নম্বরটা কিনতেছি 400 থেকে 500 টাকা। ন্যায্য মূল্য না পাওয়ায় কোরবানির পশুর চামড়া অনেকে ফেলে দিয়েছেন ডাস্টবিনে। সিন্ডিকেট করে সাধারণ ব্যবসায়ীদের জিমিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সতর্কপদত্ত, 21 টেলিভিশন।